আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মেকানিক ট্রেনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন মেশিনের জুকি জিডিএল 8700B7 মডেলের প্লেন মেশিনের নাইট ক্যাম কিভাবে সেটিং করতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন, এই মেশিনটার নাইট ক্যাম টাইমিংটা ঠিক নাই। তো নাইট ক্যাম টাইমিং ঠিক না থাকলে কি সমস্যা হয় দেখেন, সুতা কাটতেছে না। আবার অনেক ক্ষেত্রে আপনার সুতা দেখা গেছে ক্যাম টাইমিং ঠিক না থাকলে নিরেলে সুতা উপরে উঠে যাবে, নাইপে কাটার সময় নাইপে সুতা নিরেল থেকে উপরে উঠে যাবে, আবার এরকমও হবে সেলাই আর সুতা কাটবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নাইফের ক্যাম টাইমিং সঠিকভাবে করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, নাইফের ক্যাম টাইমিং ঠিক করার জন্য আমাদের প্রথমে মেশিনের স্টপ পজিশন ঠিক করতে হবে। স্টপ পজিশন হচ্ছে এটা, দেখেন আমি মেশিন এই যে থামার পরে, এটা হচ্ছে স্টপ পজিশন। এই স্টপ পজিশনটা ঠিক করতে হবে। এই স্টপ পজিশন কিভাবে ঠিক করতে হয় এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কিভাবে স্টপ পজিশন ঠিক করতে হয়। তো স্টপ পজিশন ঠিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেশিনটাকে আমরা উল্টিয়ে নেব, উল্টিয়ে নেওয়ার পরে এই যে দেখেন, এটা হচ্ছে নাইফের ক্যাম, এটা হচ্ছে নাইফ ক্যাম। তো এটাকে আমরা এখানে দুইটা স্ক্রু আছে, এই যে প্রথম স্ক্রুটাকে লুজ দেবো আগে, এই স্ক্রুটাকে লুজ দিলাম, এরপরে দ্বিতীয় স্ক্রুটাকে লুজ দিব, লুজ দিলাম। লুজ দেওয়ার পরে এখন আমরা মেশিনটাকে অফ করে অন করব। অন করলে মেশিন স্টপ পজিশনে চলে যাবে। চলে যাওয়ার পর আমাদের এখানে যে দুইটা স্ক্রু আছে, খেয়াল করবেন এখানে দুইটা স্ক্রু আছে, এই একটা এই একটা, এটা হচ্ছে প্রথম স্ক্রু, উপরেটা প্রথম স্ক্রু, তারপর এটা হচ্ছে দ্বিতীয় স্ক্রু। মানে সঠিক রোটেশনে ঘোরানোর পরে, সঠিক রোটেশনে যখন আমরা ঘুরাবো তখন প্রথমে যে স্ক্রুটা থাকবে ওটা হচ্ছে প্রথম স্ক্রু, তারপরে যে স্ক্রুটা আসবে ওটা হচ্ছে দ্বিতীয় স্ক্রু। তো সঠিক রোটেশনে ঘোরার সময় আমাদের এই স্ক্রুটা হলো প্রথমে আসে, এটা বাদ দিয়ে আমরা এই যে দ্বিতীয় স্ক্রুতে যাব। যাওয়ার পরে এই স্ক্রুটাকে আমাদের বরাবর, মুখ বরাবর, আমরা মেশিনে বসার সময় আমরা যে মেশিনে বসি আমাদের একেবারে মুখ বরাবর থাকতে হবে স্ক্রুটা, একেবারে মুখ বরাবর রাখবো। মুখ বরাবর রেখে আমরা স্ক্রুটাকে টাইট দিয়ে দিব, একেবারে মুখ বরাবর রাখতে হবে, রেখে আমরা স্ক্রুটাকে টাইট দিব, দ্বিতীয় স্ক্রুটা টাইট দিব। এরপরে আমরা প্রথম স্ক্রুটাকেও টাইট দিয়ে দিব। তো দিলাম, আমরা দুটো স্ক্রু টাইট দিয়ে দিলাম। এখন দেখা যাক আমাদের সুতা কাটতেছে কিনা। বন্ধুরা দেখেন, সুতাটা কিন্তু সঠিকভাবে কাটতেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরো এ ধরনের আরো ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।